গুড মর্নিং ফ্রেন্ডস, বলে দাও তোর যে গুড মর্নিং। গুড মর্নিং। আর বাইরে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে, আর সকাল সকাল ব্লগটা আমরা শুরু করে দিয়েছি। এই যে তোর সোনা জিনিসপত্র নিয়ে বসে পড়েছে, ও এই কুশনটা কিনেছে সেটাই দেখাচ্ছে। দেখো আমার গাড়ি কত বড় ছোট, এই যে গাড়ির লাইন পড়েছে। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। আমি নিয়ে নিয়েছি সকালে একদম গরম গরম ব্ল্যাক কফি। তো সোনা এখানে দিদির সঙ্গে বসে চা খাচ্ছে। দেখো কি খাচ্ছিস। আর দিদা এখানে সবাই মিলে একসঙ্গে এখন চা খেতে বসা হয়েছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, তারপর মা চলে এসেছে ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টটা যে হচ্ছে চাউমিন, আমাদের পাস্তা। ও, তোদের সোনার জন্য চাউমিন, মানে এতটা তোদের খাবে না, তোদের সঙ্গে আমরাও আছি আর কি। আর বাকি আমাদের হবে এই যে পাস্তা। মা তাহলে চটপট বানিয়ে নিক, তারপর কিরম কি বানাচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো। তোদের দিদাকে ডেকে এনেছে, ওইখানে একটা শামুক আছে। তোর সোনা ব্রেকফাস্ট এসে গেছে অনেকদিন পর, আজ বৃষ্টি ওয়েদারে চাউমিন কেমন হয়েছে? ভালোই বানিয়েছে দিদি, বলো। চাউমিন খেয়ে তুমি কোথায় যাবে? তোর অনেক কাজ না অফিসে? তোর সোনা এখানে একটু গেম খেলে নিচ্ছে, ওরা এখনো ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি। তার মধ্যে এসে গেছে আমাদের পাস্তা। মা এখানে বসেছে, মা নিজেই বানিয়েছে বা নিজেই বলছে ভালো হয়েছে। আর দিদা এখানে আছে, তোর যেহেতু ঝাল পাস্তা খাবে না, চলো চটপট খেয়ে নেবো। বাবা